আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং সবাই বাসায় অবস্থান করেছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের ক্লাস হলো আমাদের বাংলা, বাংলাতে আমরা কি করছি, ছড়া পড়ছি। তো গত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে যে ছড়াগুলো পড়িয়েছিলাম, প্রত্যেকটা ছড়া থেকে আমি শব্দার্থ পড়িয়েছিলাম। তো গত যেটা ক্লাস করেছি সেটাতে আমি ঝুমকো জবা কবিতাটি, ছড়াটি আমি পড়িয়েছিলাম, প্রথম তিন লাইন এবং পরের তিন লাইন। তো পুরোটা আমি তোমাদেরকে শিখতে বলেছি। আজকে আমি ঝুমকো জবা ছড়াটির শব্দার্থ করব। তাহলে একটু সবাই বইটা হাতে নাও, আমার সাথে সাথে তোমরা দেখো বইটা হাতে নাও, আর আমরা ঝুমকো জবা ছড়াটি থেকে শব্দার্থ করব। শব্দার্থ মানে তো তোমাদেরকে আমি বলেছিলাম। তো বইটা একটু খুলো, পেজ নাম্বার 3, পৃষ্ঠা 3, ঝুমকো জবা ছড়াটি একটু খুলো, সবাই দেখো। ঝুমকো জবা, ঝুমকো জবা বনের দুল, বলেছিলাম না? তাহলে ঝুমকো জবাটির অর্থ কি? ঝুমকো জবা অর্থ হলো জবা ফুল। এটা ঝুমকোর মতো লাগে, মানে একটা কানের, কানে অনেক সময় দেখো তোমার মায়েরা ঝুমকো কানের দুল পরে, তো ওরকম ঝুমকো টাইপের ফুলটা দেখতে, তাই এটা নাম দিয়েছে কি, ঝুমকো জবা। তো ঝুমকো জবাটার অর্থ কি? জবা ফুল। ঝুমকো জবার অর্থ কি? জবা ফুল। আর দুল, এই যে দুল দেখেছো, দুল মানে হলো কানের দুল, দুল অর্থ কি? কানের দুল। ঝুমকো জবা অর্থ হলো জবা ফুল, আর দুল অর্থ হলো কানের দুল। তারপরে আছে কি, ঘুমটা, সবুজ পাতা ঘুমটা খুলে, ঘুমটা অর্থ কি? ঘুমটা অর্থ হলো মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা, মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা। তোমরা তো নিশ্চয় দেখেছ নতুন বউ ঘুমটা দিয়ে তাকে চেহারা দেখা যায় না, তো এটাকে কি বলবে? ঘুমটাকে, ঘুমটার অর্থ হলো মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা, মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা। ঘুমটা অর্থ কি? ঘুমটা অর্থ হলো মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা। হাওয়াই, এই যে দেখো ঝুমকো জবা হাওয়াই দুলে, হাওয়াইটার অর্থ কি? হাওয়াইয়ের অর্থ হলো বাতাস। বাতাসকে অনেক অনেক সময় আমরা বলি না, অনেক জোরে হাওয়া বইছে মানে বাতাস বইছে, তাহলে হাওয়াইয়ের অর্থ কি? হাওয়াই অর্থ হলো বাতাস, হাওয়াই অর্থ কি? বাতাস। তাহলে সেই দুলুনির তালে তালে মন উড়ে যায় ঢালে ঢালে, ঢালে অর্থ কি? ঢালে ঢালে অর্থ হলো শাখায় শাখায়, ঢাল মানে হলো শাখা, গাছের শাখা। তাহলে আমি প্রথম থেকে কি পড়েছি, ঝুমকো জবা অর্থ কি? ঝুমকো জবা অর্থ হলো জবা ফুল, ঝুমকো জবা অর্থ কি? জবা ফুল। দুল অর্থ কি? কানের, কানের গহনা মানে কানের দুল, কানের গহনা। ঝুমকো জবা অর্থ কি? জবা ফুল। দুল অর্থ কি? কানের গহনা। ঘুমটা অর্থ কি? ঘুমটা অর্থ কি? ঘুমটা অর্থ হলো মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা, ঘুমটা অর্থ কি? মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা, মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা। ঝুমকো জবা অর্থ কি বলেছি? ঝুমকো জবা অর্থ হলো জবা ফুল, আর দুল অর্থ কি? কানের গহনা। আর ঘুমটা অর্থ কি? ঘুমটা অর্থ হলো মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা। হাওয়াই অর্থ কি? হাওয়াই অর্থ বাতাস। আর ঢালে অর্থ কি? শাখাই, ঢালে অর্থ কি? শাখাই। তাহলে এখান থেকে আমি কয়টা শব্দ অর্থ পড়েছি? ঝুমকো জবা একটা, দুল দুইটা, ঘুমটা চারটা, হাওয়াই পাঁচটা, ডালে পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা শব্দার্থ করেছি। কি কি পড়েছি? ঝুমকো জবা অর্থ কি পড়েছি? জবা ফুল। ঝুমকো জবা অর্থ কি? জবা ফুল। দুল অর্থ কি? কানের গহনা, দুল অর্থ কি? কানের গহনা। আর ঘুমটা অর্থ কি? মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা, মাথায় কাপড় দিয়ে মুখ ঢাকা। আর হাওয়াই অর্থ কি? বাতাসে, হাওয়াই অর্থ কি? বাতাস। ডালে অর্থ কি? শাখাই। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা শব্দার্থগুলো নিশ্চয় আমার সাথে সাথে মুখে মুখে পড়েছ, তো আমি চাইবো তোমরা
আমার সাথে সাথে এই অনলাইন ক্লাসগুলো যেন তোমরা নিয়মিত দেখো এবং অনুশীলন করো। যেহেতু আমরা সরাসরি ক্লাস করতে পারছি না, সেহেতু আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি অনলাইনে, সেভাবে অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত অনুসরণ করবে এবং নিয়মিত শিখবে, শব্দার্থগুলো ভালো করে শিখবে মুখে মুখে। কেমন আজকে? তাহলে এতটুকু। আল্লাহ হাফেজ।